আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি অবশ্যই আপনার জীবনে কিছু হলেও কাজে লাগবে যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন। আমরা অনেকেই অনেক কিছুতে মনোযোগী হয়ে উঠি না বা গুরুত্ব দেই না। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মধ্য থেকেও বেরিয়ে আসতে পারে আপনার জীবন চলার পথ এবং পাথেও, তাই আপনাকে সব কিছুকে মূল্যায়ন করতে হবে। জীবনে মূল্যায়ন করতে শিখুন যদি নিজে মূল্য পেতে চান। যারা অন্যকে মূল্যায়ন করতে শিখবেন না তারা জীবনেও কখনো নিজে মূল্যবান হতে পারবেন না। আমাকে মূল্যায়ন করতে বলছি না, আপনার চারপাশের সব কিছুকে আপনি মূল্যায়ন করতে শিখুন। একটি কথা আছে, যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই আজকে সেই অমূল্য রতন আপনাদেরকে আমি দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথে থাকুন। আর বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে একটি দর্শক আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা, যে কবিতাটি অনেকেই জানেন, এখন যৌবন যার মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। তাই যার এখন যৌবন, এই যৌবন বলতে আপনাকে যে 18 থেকে 20-25 বছর বয়স হতে হবে সে বিষয়টি নেই। আপনি যদি শক্তপোক্ত সমর্থ থাকেন, হাঁটতে চলতে বলতে পারেন, তবে আপনি অবশ্যই যৌবনে আছেন এখনও। কারণ একটা সময় আপনি বার্ধক্যে নুয়ে পড়বেন, আপনি হাঁটতে পারবেন না, বলতে পারবেন না, চলতে পারবেন না, কাজ করতে পারবেন না। সেই সময়টা আপনার কী হবে সে কথা কি আপনি ভেবে দেখেছেন? তাই আজকের থেকেই আপনার শুরু করতে হবে, এখান থেকে শুরু করতে হবে। ভবিষ্যতের আশায় কিছু ফেলে রাখা ঠিক নয়। আজকের আমার আলোচনার বিষয় যে আজকের দিনের জন্য বাঁচুন, আজকের দিনের জন্য বাঁচতে শিখুন, আজকের দিনটিকে আপনি সুখময় করে তুলুন। আমরা প্রত্যেকটি মানুষ আশায় বেঁচে থাকি যে আমরা সামনে অনেক কিছু করব, ভালো কিছু করব, আমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। হ্যাঁ, আপনার জন্য ভালো কিছু অবশ্যই অপেক্ষা করছে যদি আপনি সেই অনুযায়ী কাজ করেন। আর যদি কাজ না করে শুধু আশায় থাকেন যে একদিন আপনার কাছে সোনার হরিণ এসে আপনি আপনি ধরা দেবে, সেটা কিন্তু কখনোই দেবে না। আমরা অনেকেই নিজের ভাগ্যকে দোষী করে থাকি। আমরা বলে থাকি পৃথিবীতে যারা অনেক ধনী, অনেক জ্ঞানী গুণী হয়েছে এটা তাদের ভাগ্যের ব্যাপার ছিল। তাদের এটা ভাগ্যের ব্যাপার ছিল না, তারা সাধারণের চেয়ে অনেক বেশি কাজ করেছিল। আপনি আমি যা করি তার চেয়ে কয়েক গুণ না, কয়েক শত গুণ না, কয়েক কোটি গুণ বেশি কাজ করেছিল বিধায় আজকে তারা আমাদের চেয়ে কয়েক কোটি গুণ ধনী মানুষ। জ্ঞানে বিজ্ঞানে তারা আমাদের চেয়ে অনেক আগানো মানুষ, কিন্তু আমরা সেটা ভাবি, আমরা মনে করি তাদের ভাগ্যই হয়তো এরকম ছিল। কিন্তু না, ভাগ্য না, ভাগ্য পরিবর্তন করার আগে আপনাকে কাজ করে যেতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন যে ভাগ্য পরিবর্তন করার মালিক আমি, কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন আপনার ভাগ্য কোনো দিন পরিবর্তন হবে না। তাই চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের জীবনটা যে কত মূল্যবান সেটা আমরা বুঝি না। ক্ষুদ্র ক্ষুদ্র যে সময়গুলো, প্রত্যেকটি মুহূর্তগুলো, এই মুহূর্তগুলোর সমন্বয়ে একটি মিনিট হয়, একটি মিনিট, কয়েকটি মিনিট মিলে একটি ঘন্টা হয়, কয়েকটি ঘন্টা মিলে একটি দিন চলে যায়। আপনার জীবন থেকে একটি দিন চলে যাওয়ার মানে কি সেটা আপনি এখন বুঝতে পারছেন না। আপনি বুঝবেন যখন আপনার সময় থাকবে না। এখনই আপনার স্বর্ণযুগ, এখনই আপনার জীবনের যৌবনের সময়, এখনই আপনার ঝাঁপিয়ে পড়ার সময়, এখনই আপনার মিছিলে যাওয়ার সময়, এখনই আপনার সংগ্রাম করার সময়, এখনই আপনার জীবনকে গঠন করার সময়। কিন্তু আপনি বসে আছেন কেন সামনের আশায়? আমরা অনেকেই ভাবি যে আজকে নয়, এই কাজটি কালকে করব, বা আমার একটু সময় আসুক, বা আমি একটু এই ঝামেলাটা কাটিয়ে উঠি তারপরে হয়তো শুরু করব। বন্ধুরা, আপনার জীবনের ঝামেলা কোনো দিন কাটবে না। আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিনই নতুন নতুন ঝামেলার মধ্যে পড়ব। সামনে দিন যত যাবে আপনার ঝামেলা তত বাড়বেই। এই ঝামেলার মধ্যে থেকেই যারা কাজ করতে পেরেছে তারা সামনে এগিয়ে গিয়েছে, তারাই হয়েছে বিজয়ী। তাই আজকের দিনের জন্য বাঁচতে শিখুন, আজকের দিনটিকে আপনি সুখময় করে তুলুন। উপভোগ করুন প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময়কে, কারণ এই সময়টি আপনার জীবনে আর কখনো কোনো দিনও আসবে না। আপনি একটু ভেবে দেখুন তো, আজ থেকে 10 বছর আগে যাকে দেখেছেন আপনি তরতাজা যুবক, যার যৌবনের উদ্যমে রাজপথ কেটেছে, আজকে সে বার্ধক্যে নুয়ে পড়েছে, আজকে সে বিছানায় ছুঁয়ে কাতরাচ্ছে, এমন অবস্থাটা কি আপনার জীবনে আসতে পারে না? অবশ্যই আসবে। যদি বেঁচে থাকেন তাহলে তো আপনাকে এরকম অবস্থার সম্মুখীন হতে হবে। তাই
ওই অবস্থার আগেই আপনাকে তৈরি করে নিতে হবে যে সে অবস্থায় আপনি কীভাবে চলবেন। পৃথিবীতে সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হচ্ছে কি জানেন আপনি? জানেন, অবশ্যই জানেন, কিন্তু সেটা আমরা গুরুত্ব দিই না। কারণ এখন তো আমার গায়ে অনেক শক্তি, আমি এখন অনেক শক্তি, আমি দৌড়াতে পারি, চলতে পারি, বলতে পারি, একজনকে মারতে পারি, ধরতে পারি, এই শক্তিটা চিরকাল থাকবে না কিন্তু। তাই আমরা বুঝি না যে আমাদের সামনেও অপেক্ষা করতেছে সেই যন্ত্রণাদায়ক বার্ধক্য, যে যন্ত্রণাটা হচ্ছে কারো উপর নির্ভরশীল হয়ে থাকা। আপনি যখন শারীরিকভাবে অক্ষম হয়ে পড়বেন, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বেন, এর চেয়ে যন্ত্রণাদায়ক কষ্ট পৃথিবীতে আর কিছু নেই। তাই সেই সময়টির আগেই নিজেকে প্রস্তুত করে নিন, সেই সময় যেন আপনাকে কারো উপর নির্ভরশীল হতে না হয়। আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন, আপনার স্বজনরা, আপনার কাছের মানুষগুলো যেন আপনাকে সাহায্য সহযোগিতা করে। আর আপনি যদি হয়ে ওঠেন একজন অমানুষ, অমানবিক মানুষ, আপনার চারপাশের মানুষগুলোকে যদি আপনি কাছে টেনে আপন করে নিতে না পারেন, আপনার প্রিয় স্বজনগুলোকে যদি আপনি ধরে রাখতে না পারেন, আপনাকে কিন্তু বার্ধক্যে বিছানায় বসে চিৎকার করতে হবে, কাঁদতে হবে, তখন কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নেমে পড়ুন আজকের কর্মে, আজকের দিনটিকে সাজিয়ে তুলুন এবং সারা দিন শেষে হিসেব করুন আজকে আপনি কী কী ভালো কাজ করেছেন, কয়টি কাজ করেছেন। আগামী দিনটি আপনার জন্য হয়তো সুখকর হবে না। আমরা প্রত্যেকেই আশায় থাকি যে সামনের দিনটি আমার জন্য ভালো হবে। না বন্ধুরা, আজকের দিনটিকে ভালো করে তুলুন। আজকের দিনের জন্য আপনি চেষ্টা করুন, নিজের সকল শক্তি সামর্থ্য উদ্যম দিয়ে চেষ্টা করুন আজকের দিনটাকে সুখময় করে তোলার জন্য। কারণ আগামী দিনটি আপনার জন্য সুখকর নাও হতে পারে, আগামী দিনটি আপনি থেমে যেতে পারেন। আমরা অনেকেই দেখি যে আজকে যে ছেলেটি আমার কাছ থেকে হেঁটে গেল, কথা বলে গেল, কালকে সে স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে গেছে, অথবা সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছে। এমন নিয়তি কি আপনার জীবনে, আমার জীবনে আসতে পারে না? অবশ্যই আসতে পারে। কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলতে পারি না। বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করিনি যে আমরা বলতে পারবো একটু পরে কি ঘটতে যাচ্ছে, একটু পরে কি ঘটবে সেই চিন্তা আপনার করে লাভ নেই। এখন কি ঘটতেছে, এখন কি করতেছেন, এটাকেই আপনি মূল্যায়ন করুন। এই সময়টাকে আপনি মধুর করে তুলুন, জীবনকে উপভোগ করুন জীবনের সব কিছু দিয়ে। এমন জীবন, এমন স্বাদের জীবন আর হবে না কিন্তু। জন্ম মানুষের জীবনে একবারই, আর জন্মেছেন যখন মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। তাই জীবনের কর্মগুলোকে আপনি সুখময় করে তুলুন। আপনার কর্মই আপনার পরিচয়। আজকে আপনি যা ভোগ করছেন সেটা আপনার কর্মের ফল। আজকে যে কর্মটি আপনি করবেন ভবিষ্যতে সেই ফল ভোগ করবেন। আজকের দিনটিকে যদি আপনি মূল্যায়ন করতে না শেখেন, ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে কিন্তু। তাই আজকের দিনটিকে আপনি কাজে লাগান, কঠিনভাবে কাজে লাগান, প্রত্যেকটি মুহূর্তকে, প্রত্যেকটি সময়কে আপনি হিসেব করে কাজে লাগান। পৃথিবীতে যারা অনেক বেশি নামি দামি মানুষ তারা সময়ের মূল্যায়ন করেছে। আমাদের বাঙালিদের একটি দোষ দেখুন, আমরা যদি কোথাও বলি 10টায় প্রোগ্রাম, আমরা মনে করি 10টার প্রোগ্রাম তো এই 10টা সাড়ে 10টার দিকে রওনা হলেই হবে, 11টার আগে ওখানে কেউ আসবে না, আর প্রোগ্রাম শুরু হতে হতে তো 12টা, কিন্তু সেইটাই ঘটে থাকে। এটা ঠিক নয়, 10টার প্রোগ্রামে আপনাকে 10 মিনিট আগে গিয়ে উপস্থিত হতে হবে। আপনি শতভাগ অ্যাক্টিভ, এটি আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনার এই দেখা দেখি আপনার পাশের মানুষগুলো বুঝতে শিখবে সময়ের মূল্য। তাই সময়ের মূল্য দিতে শিখুন। সময়ের মূল্য না দিলে আপনার জীবনের মূল্য থাকবে না, আপনিও কিন্তু মূল্যহীন হয়ে যাবেন। আমাদের সংক্ষিপ্ত জীবনে আমরা যে সময়টুক কাজের মধ্যে ব্যয় করি, সেই কাজের যে ফলাফলটুকু আসে সেটুকু কিন্তু আমরা ভোগ করে থাকি। আর যে সময়টু অলস সময় বা অবহেলায় কাটিয়ে দিই তার কোনো ফলাফল নেই, তার কোনো রেজাল্ট নেই। তাই এজন্য আমাদের অনেক সময় দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয়। বন্ধুরা, জীবনে দুঃখ কষ্টকে ভুলে যান। কষ্ট আপনার জীবনে আসবেই, দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি অংশ। তাই দুঃখ কষ্টকে ভুলে হাসতে শিখুন, বাঁচতে শিখুন, বাঁচাই হচ্ছে আপনার জীবনের লক্ষ্য। পৃথিবীতে সবচেয়ে সুখকর হচ্ছে বেঁচে থাকার সুখ। এই যে আমি এখন বেঁচে আছি এটাই আমার সুখ। আমি একদিন অন্ধকারে হারিয়ে যাব, অন্তিম ঘুমে ঘুমিয়ে যাব, হয়তো সেই ঘুম আর কোনো দিন ভাঙবে না। আপনিও জেনে রাখুন, আপনিও একদিন অন্তিম ঘুমে ঘুমিয়ে যাবেন। কিন্তু যেটুক সময় জেগে আছেন, এই সময়টি কেন আপনি
বসে আছেন, দেখুন এই পৃথিবীটা কিন্তু ঘুমায় না, সে কিন্তু ঘুরতে আছে, ঘুরতে আছে, ঘুরতে আছে, অনবরত ঘুরতে আছে। যদি এক সেকেন্ডের জন্য থেমে যায় পৃথিবীটি বা এক মুহূর্তের জন্য থেমে যায়, তাহলে এই পৃথিবীটি ধ্বংসে পরিণত হয়ে যাবে, কক্ষপথ থেকে ছিটে পড়ে সেই কোথায় হারিয়ে যাবে মহাজগতে। আপনার জীবন আমার জীবনটাও সেরকম, আপনি যদি থেমে যান, থেমে যাচ্ছেন, তো আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, ধ্বংসের মধ্যে পতিত হবেন। তাই জীবন থেমে থাকার নয়, জীবন হচ্ছে কঠিন সংগ্রাম, সংগ্রামের নামই হচ্ছে জীবন। জীবনের প্রত্যেকটি মুহূর্তেই আপনাকে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। আমরা অনেকেই মনে করি, আমরা অনেকেই অভিমানী হই, এটা আমাদের জন্মগত চরিত্র বৈশিষ্ট্য, আমাকে কেউ সহযোগিতা করলো না, আমার ভাই অনেক টাকার মালিক, আমার বাবার অনেক অর্থ সম্পদ, আমার মামার অনেক বাড়ি গাড়ি, আমাকে তো সে কোনো সহযোগিতা করলো না। আরে আপনার তো হাত পা আছে, আপনি তো সচল সবল মানুষ, তাহলে কেন এই সহযোগিতার আশা করছেন? কাপুরুষের মতো এগুলো করবেন না। পরের টাকায় দামি গাড়ি কিনে না চালানোর চেয়ে একটি নিজের টাকায় বাইসাইকেল কিনে চালানো অনেক গর্বের বিষয়। তাই নিজেকে সামর্থ্যযোগ্য করে তুলুন, নিজেকে প্রতিষ্ঠিত করতে শিখুন, অন্যের আশায় থেকে আপনার কোনো লাভ নেই। মানুষের সবচেয়ে উত্তম পরিচয় হচ্ছে নিজের পরিচয়ে পরিচিত হওয়া। আমরা অনেকেই পরিচয় দিয়ে থাকি, উমুক আমার মামা হয়, সে আমার খালু হয়, সে আমার দুলাভাই হয়, এই পরিচয় দিয়ে অনেকে গর্ববোধ করে, কিন্তু এটা গর্বের না, এটা লজ্জার বিষয়। আপনার পরিচয়টি ছোট্ট হোক, কিন্তু সেই পরিচয়টি আপনার জন্য গর্ব বয়ে আনবে। অন্যের পরিচয়ে পরিচিত হওয়ার মধ্যে লজ্জা ছাড়া গর্বের কিছু নাই, নিজের পরিচয়ে পরিচিত হন। আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে অসাধারণ প্রতিভা, লুকায়িত প্রতিভা, সুপ্ত প্রতিভা, লুপ্ত প্রতিভা, গুপ্ত প্রতিভা। এই প্রতিভাকে আপনি জাগিয়ে তুলুন, দেখবেন আপনিও প্রতিষ্ঠিত হবেন, অন্যের মতো আপনাকেও মানুষ আকর্ষণ করবে, আপনাকে খুঁজবে, আপনাকে বুঝবে, আপনাকে নিয়ে গবেষণা করবে। জীবনকে সুখকর করে তুলতে হলে মনের দুঃখগুলোকে ভুলে যেতে হবে। সুখ একান্তই আপনার মনের বিষয়। আপনি আজকে যে বেঁচে আছেন, এই বেঁচে থাকা সময়টুকু মূল্যায়ন করতে শিখুন। আপনার জীবনের সময়টুকু যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, আপনি কোনোদিন সুখী হবেন না। সুখ আপনাকে কখনো ধরা দিবে না। সুখ ধরতে হলে আপনার সময়ের মূল্যায়ন করতে হবে। আমরা বর্তমানকে নিয়ে বেঁচে থাকি, আমাদের অতীত সেটা চলে গেছে, সামনে সেটা নাও আসতে পারে, তাই এখন এই মুহূর্তটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। কারণ আগামী দিন আপনার জীবনে নেমে আসতে পারে বিভীষিকাময় অন্ধকার। আজকের এই যে আলোকিত সময়টুক, এই যে সুস্থ সামর্থ্য সময়টুক, এই সময়টুকুকে কাজে লাগান। আপনাদের সকলের কাছে অনুরোধ, সময়টুকে কাজে লাগান, দেখবেন আপনি নিজে পরিবর্তন হবেন, আমার সমাজ পরিবর্তন হবে, আমার দেশ পরিবর্তন হবে, আমরা একটি সুন্দর মানবিক পৃথিবী গড়ে তুলব। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নেব। আর নয়, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থ সুন্দর জীবন কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দর্শক, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রেজেন্ট বাই এসএম পলাশ।